হ্যাঁ, তো আজকে লেসনটা দেখো, আজকে আমরা চলে এসেছি ছিল অর্থে ওয়াজ ওয়্যার হ্যাড কোথায় বসবে, ছিল অর্থে ওয়াজ কোথায় বসবে, ওয়্যার কোথায় বসবে, হ্যাড কোথায় বসে, এগুলো আমরা আজকে শিখবো। তো দেখো, ছিল অর্থে ওয়াজ ওয়্যার হ্যাড, এই তিনটি কিন্তু ছিলর ইংরেজি, ঠিক আছে? তাহলে এবারে আমাদের জানতে হবে যে ওয়াজ কোথায় বসে ছিল অর্থে, আবার ছিল অর্থে ওয়্যার কোথায় বসে, আবার ছিল অর্থে হ্যাড কোথায় বসবে, ঠিক আছে? তো একটা নিয়ম দেখো, এই নিয়মটা মনে রাখলে সারা জীবন কিন্তু আর ভুলবে না যে ওয়াজ ওয়্যার হ্যাড কোথায় বসবে, ঠিক আছে? যেমন দেখো, কর্তার শেষে যদি র যুক্ত থাকে তাহলে সেখানে ছিল অর্থে কিন্তু হ্যাড হবে। একবার চোখ কান বুঝে, হ্যাঁ, কর্তার শেষে যদি র যুক্ত থাকে এবং তা সেখানে যদি ছিল অর্থে থাকে তাহলে কিন্তু হ্যাড বসবে, বুঝা গেছে ব্যাপারটা? আর কর্তার শেষে যদি র না থাকে তাহলে ছিল অর্থে ওয়াজ অথবা ওয়্যার হবে, ঠিক আছে? ওয়াজ কোথায় হবে আর ওয়্যার কোথায় হবে আমি যা লিখে দিয়েছি। তোমরা দেখো, বোঝা গেছে বিষয়টা? কর্তার শেষে যদি র যুক্ত থাকে তাহলে সেখানে ছিল অর্থে হ্যাড বসবে, আর কর্তার শেষে যদি র যুক্ত না থাকে তাহলে সেখানে ছিল অর্থে ওয়াজ অথবা ওয়্যার হবে, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? এরপর দেখো, উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। এই এই দিকটা দেখো, র নেই, মানে কর্তার শেষে কিন্তু র নেই, ভালো করে লক্ষ্য করবে। যেমন দেখো, আমি ছিলাম, তাহলে আমি এই কর্তার শেষে কিন্তু র নেই, তাহলে র নেই মানে কি হবে? না, আমি ছিলাম, ছিল অর্থে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার, আর আমি থাকলে কিন্তু আই ওয়াজ হবে। যখন প্লুরাল হবে তখন ওয়্যার হয়, তাহলে আমি ছিলাম কি হলো? আই ওয়াজ, কারণ কর্তার শেষে র যুক্ত নেই, আমি শেষে র যুক্ত নেই, সেজন্য আই ওয়াজ হলো। এবার দেখো, আমরা ছিলাম, আমরা আছে, র কিন্তু নেই, তাই তো? তাহলে আমরা ছিলাম কি হবে? আমরা ইংরেজি উই, আর ছিলাম হচ্ছে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এখানে কি হবে? উই ওয়্যার, না উই হচ্ছে প্লুরাল বহুবচন, সেজন্য ওয়্যার হলো। এরপর দেখো, তুমি ছিলে, তুমি কর্তার শেষে কিন্তু র নেই, ভালো করে লক্ষ্য করো, কর্তার শেষে কিন্তু এখানে র নেই, তুমি, তাহলে তুমি ছিলে কি হবে? র নেই মানে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে ইউ থাকলে সবসময় কিন্তু ওয়্যার হবে, তাহলে কি হলো? তুমি ছিলে, ইউ ওয়্যার। এরপর দেখো, তোমরা ছিলে, তোমরা, এখানেও কিন্তু র আকার আছে কিন্তু র নেই, তাহলে ওয়াজ কিংবা ওয়্যার, তাহলে ই তোমরা ইংরেজি কি? ইউ। হ্যাঁ, তাহলে তুমি, তোমরা, তোমরা, তোমাদের, এগুলো সাবজেক্ট হিসাবে থাকলে কিন্তু এই চারটার ক্ষেত্রে ইউ হবে, আর ইউ থাকলে কিন্তু ওয়্যার হবে ছিল অর্থে, ঠিক আছে? তাহলে ইউ ওয়্যার, তোমরা ছিলে, ইউ ওয়্যার। এরপর দেখো, সে ছিল, সে, এটা দেখো কর্তা শেষে কিন্তু র যুক্ত নেই, সে, তাহলে সে ছিল, হি ওয়াজ। হ্যাঁ, তারপর দেখো, তাহারা ছিল বা তারা ছিল, তারা, র আকার আছে কিন্তু র নেই, তাই তো? তাহলে কি হবে? না, তা, তারার ইংরেজি কি? না, দে, তাহলে দে ওয়্যার, ওয়াজ কিংবা ওয়্যারের মধ্যে দে ওয়্যার, ডেটা প্লুরাল, সেজন্য ওয়্যার হলো। তাহলে বোঝা গেছে এই পোর্শনটা? এই পোর্শনটা একটু মুখস্থ করলে তাহলেই হবে। আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়্যার, তুমি ছিলে, ইউ ওয়্যার, তোমরা ছিলে, ইউ ওয়্যার, আর সে ছিল, হি ওয়াজ, আর তারা ছিল বা তাহারা ছিল, দে ওয়্যার, ঠিক আছে? এরপর দেখো, যেগুলো র আছে, মানে র আছে সেরকম এখানে উদাহরণগুলো আমি দিয়েছি। যেমন দেখো, আমার ছিল, এই যে আমার, দেখো পরিষ্কার ভাবে র যুক্ত আছে, আমার, তাহলে আমার ছিল, তাহলে যেহেতু র আছে তাহলে এখানে ছিল অর্থে কিন্তু হ্যাড হবে, চোখ কান বুঝে একবারে, তাই তো? ওয়াজ ওয়ার ওদিকে চলে গেল আর এখানে হ্যাড, তাহলে হ্যাডই হবে। তো দেখো, আমার ছিল, এই যে দেখো পরিষ্কার ভাবে র কিন্তু যুক্ত আছে, তাহলে আমার কি হলো? আই হ্যাড, র যুক্ত আছে, আর র যুক্ত থাকলে ছিল অর্থে শুধুমাত্র হ্যাড হবে, ঠিক আছে? তাহলে আই হ্যাড। আমাদের ছিল, আমাদের, পরিষ্কার ভাবে র যুক্ত আছে, তাহলে আমাদের কি হবে? উই, তাহলে উই হ্যাড, আমাদের ছিল। তোমার ছিল, তোমার, পরিষ্কার ভাবে কিন্তু র যুক্ত আছে, তাহলে কি হলো? তোমার ছিল, তাহলে আছে অর্থে, এই ছিল অর্থে হ্যাড হবে শুধু র যুক্ত থাকলে, তাহলে কি হবে? ইউ হ্যাড। আচ্ছা, তোমাদের ছিল, এটাও কিন্তু ইউ হ্যাড, এই যে তোমাদের, র যুক্ত আছে, তাহলে তুমি, তোমরা, তোমরা, তোমাদের, এই চারটার ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট হিসাবে ইউ হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, তার ছিল, তার ছিল বা তাহার ছিল, যে তার, পরিষ্কার ভাবে র যুক্ত আছে, তার, সেজন্য এখানে কি হলো? ছিল অর্থে ওয়া হ্যাড হবে, তাই তো? যেহেতু র যুক্ত আছে,
তাহলে কি হলো হি হ্যাড আবার দেখো তাহাদের ছিল এখানেও কিন্তু রযুক্ত আছে তাই তো তাহলে ছিল অর্থে কি হবে হ্যাড হবে দে হ্যাড এবার দেখো তাহলে এক নজরে এটাকে দেখে নাও আমার ছিল আই হ্যাড আমাদের ছিল উই হ্যাড তোমার ছিল ইউ হ্যাড তোমাদের ছিল ইউ হ্যাড আচ্ছা তার ছিল বা তাহার ছিল হি হ্যাড আর তাহাদের ছিল দে হ্যাড বুঝা গেছে এরপর দেখো মানে মিলিমিশিয়ে কিভাবে সেন্টেন্স করব মানে বাংলা থেকে ইংরেজি করব এটা একটু দেখো না আমি কথাগুলো উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝা গেছে তবে কিন্তু এই নিয়মটা মুখস্থ করতে হবে তো দেখো আমি মাঠে ছিলাম তাহলে আমি ছিলাম আই ওয়াজ তাহলে আই ওয়াজ ইন দ্য ফিল্ড ঠিক আছে আবার দেখো আমার একটি বই ছিল তাহলে আমার ছিল কি হবে ইংরেজি আই হ্যাড র আছে তাহলে আই হ্যাড এ বুক ঠিক আছে আচ্ছা তারপর দেখো তুমি সেখানে ছিলে তাহলে তুমি ছিলে তুমি ছিলে ওখানে লিখে দিয়েছি ইউ ওয়্যার তাহলে সেখানে দেয়ার তাহলে ইউ ওয়্যার দেয়ার তুমি সেখানে ছিলে এবার দেখো তোমার একটি পাখি ছিল তাহলে তোমার ছিল তোমার রযুক্ত আছে আর তোমার ছিল তাহলে কি হবে ইউ হ্যাড মানে তোমার ছিল তারপর দেখো তোমরা বাড়িতে ছিলে তোমরা রযুক্ত নেই কিন্তু তাহলে যেহেতু র নেই তাহলে ছিল অর্থে কি হবে ওয়্যার তাহলে ইউ ওয়্যার ইন দ্য হাউস তারপর দেখো তোমাদের একটি দোকান ছিল তাহলে তোমাদের রযুক্ত আছে তাই তো তোমাদের ছিল ইউ হ্যাড এ শপ তোমাদের একটি দোকান ছিল তারপর দেখো আমরা বাজারে ছিলাম উই ওয়্যার ইন দ্য মার্কেট তাহলে আমরা যে রযুক্ত নেই তাহলে আমরা ছিলাম কি হবে উই ওয়্যার তাহলে উই ওয়্যার ইন দ্য মার্কেট তারপর দেখো আমাদের একটি গাড়ি ছিল তাহলে আমাদের রযুক্ত আছে তাহলে আমাদের ছিল উই হ্যাড কি ছিল না একটি গাড়ি এ কার তাহলে উই হ্যাড এ কার আচ্ছা সে পুকুরে ছিল সে ছিল তাহলে হি কি হবে ওয়াজ কারণ রযুক্ত নেই তাহলে হি ওয়াজ কোথায় ছিল পুকুরে তাহলে হি ওয়াজ ইন দ্য পন্ড তারপর দেখো তার একটি রেডিও ছিল তাহলে তার রযুক্ত আছে তাহলে তার ছিল কি হবে হি হ্যাড তাহলে হি হ্যাড এ রেডিও তারপর দেখো তাহারা গ্রামে ছিল তাহলে তাহারা রযুক্ত নেই তাহলে তাহারা ছিল কি হবে দে ওয়্যার তাহলে দে ওয়্যার কোথায় ইন দ্য ভিলেজ তারা গ্রামে ছিল তারপর দেখো তাহাদের একটি বাগান ছিল তাহলে তাহাদের রযুক্ত আছে তাহলে তাহাদের ছিল কি হবে দে হ্যাড কি ছিল না এ গার্ডেন তা দে হ্যাড এ গার্ডেন মানে তাদের একটি বাগান ছিল তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে দেবে ইংরেজিতে কোনো কিছু সমস্যা হবে না।